everyone, welcome back to my channel. Hasiba Kushbu's vlog. সবাইকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি ব্লগ আর ভিডিওতে। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে। তো আজকের ভিডিও টাইটেল দেখে হয়তোবা বুঝে গিয়েছেন, আর এটা আমার ফার্স্ট ভিডিও না ইপসি খোলার। এর আগেও আমার ইপসি খোলার একটা ভিডিও আছে, সেটা করেছিলাম জুন জুলাইয়ের দিকে। তো ভাবলাম এই মান্থেও একটা না হয় ভিডিও করা যাক আর আপনাদের সাথে শেয়ার করা যাক। তো আমার কাছে এই আমার ইপসির ব্যাগ, তো এটা এখন ওপেন করব আপনাদেরকে সাথে নিয়ে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করুন। তো চলুন কথা না বলে ইপসির ব্যাগটা আনবক্স করা যাক। আমি তো অনেক এক্সাইটেড, কারণ আপনাদের সাথে আমি বক্সটা আনবক্স করব ইপসি। আর ইপসি তো আমার অনেক ফেভারিট, তাও বলে দিই যারা হয়তো বা ফার্স্ট ডে ভিডিও দেখছেন, আমি এভরি মান্থে ইপসি ব্যাগ নিই আর আলোর নিই। এবার আর আলোর ওপেন করছি না, কিন্তু নেক্সট মান্থে আলোর ওপেন করে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার ইপসি আমার $12 করে নিই সবাই জানেন, তো এই জন্য আমার মেকআপ খুব পছন্দ, স্কিন কেয়ার ভালো, কিন্তু ইপসি আমি প্রেফার করব যারা খুব মেকআপ লাভার, মেকআপ বেশি দেয়। আর আলোর হচ্ছে স্কিন কেয়ার অনেক প্রোডাক্ট দেয়, সো আমার কাছে দুইটাই আছে এবং সবগুলো হাই কোয়ালিটির ব্র্যান্ডেড জিনিস দেয়। ছোট ছোট আপনারা চাইলে $25 $20 ইপসি পাওয়া যায়, ওটাও সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা হয়তো বা ইউএস এর মধ্যেই, তো ইউএস থেকে যারা ভিডিও দেখছেন তারা এনজয় করেন, আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা মজা নেন। তো যেমন কথা না বলে ইপসিটা আনবক্স করা যায়। তো আমার কাছে আছে আমার সিজার, এখন এটাকে ওপেন করবো। তো এই মান্থের ব্যাগ, এটা হচ্ছে কি দিয়েছে, কত বড়, ভিটামিন সি সিরাম। এটা আমি নিজে নিজেই অর্ডার করেছিলাম, এই ব্র্যান্ডের ভিটামিন সি সিরামটা অনেক ভালো। আর যাদের অয়েলি স্কিন, অ্যাকনে স্কিন, অ্যাকনেয়ের দাগ যাচ্ছে না, তারা ভিটামিন সি সিরাম ইউজ করবেন, এবং এই ব্র্যান্ডটা অনেক ভালো, সান রেলি ব্র্যান্ডের। তো এটা আমি নিয়েছি বড়, $18 নিয়েছি সিরামটা, এবং বাইরে এটার অনেক দাম, তো এখানে কমই নিচ্ছে। তো চলে যাবো আমার ইপসি ব্যাগে। তো এটা হচ্ছে আমার ইপসি ব্যাগ এই মান্থে। ব্যাগটা অনেক সুন্দর, অনেক কিউট, আমার অনেক পছন্দ হয়েছে ব্যাগটা। তো এই ব্যাগটা একদম ব্ল্যাক কালার, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ব্যাগটা খোলা যাক, এবং হ্যাঁ আরেকটা জিনিস আছে, ইপসি ব্রাশ দিয়েছে। ওয়াও, হোয়াট এ গুড কোয়ালিটি হাইলাইটার ব্রাশ, দেখা যাচ্ছে। তো এই ব্যাগটা খোলা যাক, এবং হ্যাঁ আরেকটা জিনিস আছে, ইপসি ব্রাশ দিয়েছে। ওয়াও, হোয়াট এ গুড কোয়ালিটি হাইলাইটার ব্রাশ, দেখা যাচ্ছে। আর এখানে দিয়ে দেয় স্যাম্পল, যেটা আমাদের ব্যাগের সাথে আসে। তারপর দিয়েছে, ওয়াও আই লাভ দিস কালার লিপস্টিক, একটা ছোট্ট সাইজের, একটা ট্রাভেল সাইজের লিপস্টিক, এবং কালারটা দেখুন সেটা অনেক সুন্দর। আর ব্র্যান্ডটাও আমি দেখাচ্ছি, ক্যামেরা আমাকে ফোকাস না করে ওকে ফোকাস করো, আমি সরে যাই। এই যে এটা মিনি আই শ্যাডো, যারা অনেক আই শ্যাডো পছন্দ করেন ছোটো ছোটো ব্যাগে করে নিয়ে যেতে পারবেন, একদমই ছোট, ট্রাভেল সাইজের। এই যে আমার তো এইসব ধরনের আই শ্যাডো অনেক পছন্দ, আই লাভ ইট। আর তারপরে দিয়েছে হচ্ছে ইপসি, ও কত ছোট একটা ফাউন্ডেশন, টার্টের মানে কি বলবো, ছটপট যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া যাবে, এত ছোট, বাট আমার মনে হয় দুবার ইউজ করতে পারবো। ওকে বাদ দি। তারপর দিয়েছে একটা লুনার নাইট অয়েল, লুনা খুব একটা ভালো একটা ব্র্যান্ড, এটা আই থিঙ্ক এটা সানডে রেলিরই, কিন্তু এই লুনার আমি অনেক নাম শুনেছি নাইট অয়েল, এটা আমি নিজে চুজ করেছিলাম। ইপসি আপনাকে চুজ করারও একটা ডেট দেয়, ওই ডেটে আপনি চুজ করতে পারেন আপনার ব্যাগে আপনি কী টাইপের কী চান। তো তার মধ্যে হচ্ছে লুনা, এটা আমি নাইট অয়েল অনেক পছন্দ করি কারণ আমার স্কিন অনেক ড্রাই। তো এই হচ্ছে আমার ইপসির ছোটোখাটো একটা ভিডিও। তো লুনার লাইট নাইট, আপনারা আমি সরে যাই, এই যে
লুনার শেন নাইট অয়েলটা এটা আর এটা হচ্ছে গুলার নাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ছিল আমার ইপসির আনবক্সিং ভিডিও খুবই ছোট একটা ভিডিও তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা এখনো আমার রেগুলার ব্লগ করা পছন্দ করছেন অবশ্যই বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবেন লাইক দিবেন কমেন্ট দিবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে তো এই ছিল আমার আজকের ইপসির একটা আনবক্সিং ভিডিও আনবক্সিং না হ্যাঁ আনবক্সিংই এভরি মান্থই পাই তো মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি যে ইপসি এই মান্থে কি দিয়েছে তো এইসব হচ্ছে আমার ইপসির জিনিস তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না বেশি বাঁচাল পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার নেক্সট ভিডিও আর ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই নোটিফিকেশনের বেলটা কিন্তু বাজাতে ভুলবেন না কিন্তু ওকে বাই আল্লাহ হাফেজ